हेलो, वेलकम टू आवर चैनल भाईजैक ब्लॉग एंड अपूर्णा। सबाई के जानाई गणेश चतुर्थी अनेक अनेक शुभेच्छा एवं भालोबासा। तबे आज के आमी गणेश पूजार कोनो वीडियो नहीं आसिनी, बट आज के जेहेतु गणेश पूजा সেই জন্য আমার বাড়িতে কী করে পুজো হয়েছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর তার সাথে বিশ্বকর্মা ঠাকুরকেও দেখালাম। আমি কীভাবে কাস্টার্ডটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে মানে শেয়ার করছি। কাস্টার্ডে অনেকে অনেক রকম ফ্রুটস ইউজ করে, কিন্তু আমি এখানে ইউজ করেছি বেদানা, আপেল, কলা, কাজু বাদাম। এবার অনেকে কিন্তু যা ইচ্ছে মানে যেগুলো ফ্রুটস খেতে পছন্দ করে সেরকম ফ্রুটস দেয়, তবে ফ্রুটসগুলো যত ছোট কাটা যাবে ততই খেতে কিন্তু টেস্টি হয়। দেখো আমি অন্যদিকে দুধ জাল দিতে বসিয়েছি এবং দুধটা কিন্তু খুব ভালো করে জাল দিতে হবে। দুধ যত ঘন হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। এবার অন্য একটা বাটিতে একটু দুধ মানে লো টেম্পারেচারে নিয়ে আসার জন্য আমি ফ্যানের তলায় রেখেছিলাম, কারণ তার সাথে কাস্টার্ডটা মিশাবো বলে। আমি এখানে 1 লিটার দুধে 3 চামচ কাস্টার্ড মিশিয়েছি পাউডার। আর একটা কথা আমি এখানে বলি, কাস্টার্ড বানানোর সময় অনেকেই আমরা যে ভুলটা করে থাকি বা হয়ে যায়, যতই আমরা খুব ভালোভাবেই নাড়াতে থাকি না কেন, অনেকের কিন্তু একটা লাম্পস চলে আসে। সেটার জন্য একটা ছোট্ট ট্রিক্স দিচ্ছি তোমাদেরকে, যারা জানো তারা তো খুব ভালো কথা, যারা জানো না পুরো দুধটাকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বড় জারের মধ্যে দিয়ে কাস্টার্ড মিশানোর পরে ভালো করে ব্লেন্ড করে নেবে, দেখবে কোনো লাম্পস ফাম্পস কিচ্ছুই থাকবে না, দারুণ হয়ে যাবে। আর তারপরেও যদি দুধের কোয়ান্টিটিটা কমতে থাকে, আমার একটু কম হয়ে গেছিলো বলে আমি আরও একটু দুধ ইউজ করলাম, আর দেখতেই পাচ্ছ আমারও কিন্তু সেম কেস হচ্ছিল। আমি তাই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি। ইয়েস, আর কারা কারা জানতে না এটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আর যারা জানতে তাদের তো কী আর বলবো, বেস্ট অফ লাক। আর চলো জ্ঞান দিচ্ছি না, এই করে কন্টিনিউ দুধটাকে নাড়িয়ে যাচ্ছি, যত ঘন হবে ততই তো খেতে ভালো লাগবে। আর হ্যাঁ, মিষ্টিটা কিন্তু সবারই নিজের টেস্টের ওপরে, যে যতটা মিষ্টি খেতে ভালোবাসো সেরকম করে মিষ্টিটা ইউজ করবে। আমি জানি কাস্টার্ড বানানো খুব একটা কঠিন কাজ না, কিন্তু কাস্টার্ড বানানোর সময় ওই যে লাম্পসটা হয়ে যায় ওটাই কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট করে, সেই জন্য আমি এই ছোট্ট ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। যারা জানতে না তাদের তো খুব উপকার হবে, ডেফিনেটলি হবে। তো আমি মিষ্টিটা আমি আমার যেটুকু মিষ্টি খেতে পছন্দ করি সেটুকুই চিনি অ্যাড করেছি। এরপরে আমি এটাকে একটুখানি ঠান্ডা মানে একটুখানি ঠান্ডা করেই কিন্তু এর মধ্যে আমি ফ্রুটসটা মিশিয়ে দিয়েছি। দেখো ফ্রুটসটা যে মিশিয়ে দেওয়া হয়েছে, দেবার পরে কি বলবো, এটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে দিয়েছি। আর একটা কথা বলি, খুব একদম ঘন করে ফেলো না, তাহলে কিন্তু পুরো ড্রাই ড্রাই হয়ে যাবে জিনিসটা, মানে একটু মানে এইরকম থাকার সময়তেই তোমরা ফ্রুটসটা ওর মধ্যে অ্যাড করবে, অ্যাড করে তারপরে ফ্রিজে রাখবে, দেখবে দুটোই ব্যালেন্স থাকবে। মানে তুমি একটুখানি যদি কি বলবো, ওই যে কাস্টার্ডটা যদি না পাই পুরো গায়ে গায়ে লেগে থাকলে কেমন একটা লাগে, তাই না? তো এই দেখো আমি টেক্সচারটা দেখাচ্ছি তোমাদেরকে, অনেকটা এইরকম হওয়ার সময় কিন্তু নামাবে, এর থেকে কিন্তু বেশি ঘন কিন্তু কেউ করবে না। হয়তো অনেকেই বলছো বাবাই আবার জ্ঞান দিচ্ছে, হতে পারে জ্ঞান দিচ্ছি, কিন্তু যারা জানে না তাদের নিশ্চয়ই উপকার হবে। আর কি বলবো,
এই আর কি, আজকে দিনটাও খুব ভালো দিন, সেই জন্য কাস্টার্ডটাও বানিয়ে ফেললাম, আর গণেশ পুজোর ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে আসবো। আমাদের এখানে কিন্তু দারুণ পুজো হয় এবং দেখবার মতন অনেক বড় বড় পুজো হয়। আর এই দেখো ফুটসটা, এবার ফুটসের মধ্যে আমি কিন্তু ওই কাস্টার্ডটা, মানে যেটা বানালাম কাস্টার্ড দুধটা, সেটা অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ এখনও ধোয়া বেরোচ্ছে, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল। দেখো এরপরে কিন্তু এটাকে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব, তারপরে আমরা খাবো। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর প্লিজ লাইক দিতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো।